কনভেনশন হলে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে 83 জনের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের। চট্টগ্রামের কর্মী সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিজেদের এজেন্ট দিয়ে কুমিল্লার ঘটনা ঘটিয়ে সারা দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়ার ঘরে এসেছে নতুন 2 বাঘিনীর শাবক। মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত। খাগড়াছড়ির গুইমারায় 4 দিন পরও সন্ধান মেলেনি নিখোঁজ ব্যবসায়ীর। অজ্ঞাত নম্বর থেকে পরিবারকে 50,000 টাকা দাবি। আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থেকে 1 রোহিঙ্গা আটক। খাগড়াছড়ির মহালছড়িতে প্রায় 150 কোটি টাকা মূল্যে 300 বিঘা গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। 1 গাঁজা ব্যবসায়ী আটক।